সুদেস নাকি জঙ্গল আচ্ছা হলে কই কি আমার যে রাজপুত্র লাগে সাদি হইতেছে আর সামনে তো কাজের পোলা অবশ্যই লাগবো পোলার বাপের বাড়ি থাকুন লাগবো পোলার চোদ্দ গুস্তির বাড়ি থাকুন লাগবো আপনাদের লগে ম্যাচ কেমন লাগবো না হ্যাঁ আল্লাহ রহম করো কিচ্ছু কানে নাই কা কি রহম করব হ্যাঁ আমার পোলার লেখাপড়া করছে আর মানে চাকরি লইছে আর মানে সাদি করে বলেছে প্রেম করার সময়টা কই পাইলো আমরা বি লেখাপড়া শেষ করছি সাদি বি করছি আমার ঠিক এই মুহূর্তে একটা চায়ের প্রয়োজন ছিল এটা তুমি কি করে বুঝতে সালাম স্যার একদিন ধরে চাকরি করি বুঝবো না কখন কার কি লাগে স্যার হ্যাঁ বুঝতে পারছি মাসে বেতনটা পাওয়ার পরপরই তোমার জন্য বকশিস স্যার আপনি প্রতি মাসে বলেন দেন না তো স্যার দেই না না হয়েছে কি আসলে সালাম মানে এই যে বেতনটা পাওয়ার পরে বেতনটা যে ঢুকে না আমার মাথার মধ্যে কি যেন একটা ঢুকে আমি আর আমার মধ্যে থাকি না আসলে কই যেন আমি চলে আসবো মানে তিনবার কি মনে হয় ওরা পূর্ব পরিচিত স্যার তা তো বলতে পারবো না তবে নজর রেখে দেখতে পারি স্যার নজর আমি বেতন পাওয়া মাত্র তোমাকে বকশিস দিতে বাধ্য থাকিব জি স্যার নজরটা করা রাখতে হবে থ্যাংক ইউ যা ভালো হয়েছে আসসালামু আলাইকুম চা খাবা নাকি ঠিক আছে তাহলে চা বাদ আমরা লাঞ্চের পরে কফি খাবো না ডিজাইনিং আইডিয়া আমার ভালো লেগেছে উনি পদ্মা কোম্পানিতে ছিলেন সেখান থেকেও বেশ অনেক সুযোগ সুবিধা দিয়ে আমরা ওনাকে এই কোম্পানিতে নিয়ে এসেছি উনি কিন্তু বেসিক্যালি প্রোডাক্ট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন বেশ সুনাম আছে ওনার কিন্তু প্রোডাক্ট ডেভেলপমেন্ট ছাড়াও মার্কেটিং ডিজাইনগুলো উনি বেশ ভালো করেন আপনি ওনার সাথে ট্যাগ হয়ে কাজ করেন আমার মনে হয় আপনিও বেশ ভালো করবেন জি ম্যাম লোকটা কিন্তু ভালো তাই না জি হ্যাঁ আপনার কি মনে হয় কেমন মানুষ খারাপ কিন্তু হ্যাঁ দুজন একসাথে ট্যাগ হয়ে কাজ করুন যে করেই হোক আমাদের এই কনসিউমার প্রোডাক্টগুলোর মার্কেটটা আমাদের ধরতেই ম্যাডাম আপনি কচু জানেন ওই মূলা ওর প্ল্যানিং ডিজাইন মার্কেট জ্ঞান এইসব ভালো আপনি হলে আমার তো বেশি চিনেন ওই লিগে কাজ তো মূলা
আপনি? আমি তো এই যে স্যারটা নোটলে ম্যাডামের লোক দেখা করছি, তো বলছি স্যারটা নেই আমাকে খানা পিনা করতে বোঝানোর চেষ্টা করতে। আচ্ছা আচ্ছা, কি বলে কি বলে? আরে কইবো কি কথা, তোমার তো শুরু করছি, মানে আগে খাওন দাওন খেলাই তারপরে কথা বলি, আস্তে আস্তে কথা শুরু করুক। আচ্ছা ঠিক আছে, আপনি কিন্তু বলে দিয়েন খাবারের সব টাকা পয়সা কিন্তু আমি দিছি, তাহলে বুঝতে পারবে আমার অনেক টাকা, আর মনে করবে যে মনটা অনেক ভালো। হায় হায়, এগুলো আবার আপনি কয়া দেন লাগবো নাকি? ওগুলো তো কমই তারে, আমি যা লাগে খান, কিপটামি করেন না, ঠিক আছে? যে কোনো ভাবে মনটাকে একটু গলাইতে হবে, বুঝেন নাই? আপনি দেখলে দোয়া করতে থাকেন, আমি এনে দাওয়া দিতেছি। আচ্ছা ঠিক আছে। বিল কত? চা 5 টাকা, সিঙ্গারা 3 টাকা, মোট 8 টাকা। হ্যাঁ, সোনারগাঁও হোটেলে চা 5 টাকা, সিঙ্গারা 3 টাকা। আরে না না, টিপি চলতাছে, সিনেমার ডায়লগ বুঝছেন না? আমি তো সেরা টনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝছি, আপনি রাহে নেন, আপনাকে এত কথাগুলো পাতলে কথা কম করুন শুনুন। রাহে নেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনারা কথা বলে যে কোনো ভাবে রাজি করাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, রাহে রাহে রাহে, বেস্ট অফ লাক। হ্যালো, কি করো? এই তো অফিসের কাম করতেছি। তুমি খুব বিজি এখন। মানে এখন তো খাওয়ার সময় না, তাই না? না না, শোনা, তোমার সঙ্গে কথা বলি এক ঘন্টা পর পর্যন্ত খাইতে হবে, বুঝলে? শোনো, মরজান পাখি, বেবি সোনা, ময়না পাখি, রাখি এমন কাজ করি, ঠিক আছে? আদর্শের লেখা বাসা বাড়ি আছে, এটা আদর্শের জায়গা না, এটা অফিস। আমার স্বামী রোবট না মানুষ, এটা তুই বেশি জানোস ফল ছেমরা? খারাপ নামে আমি ইফটিজিং এর মামলা দিতেছি। ওই ছেলে, ওই তুই যে আমার নামে ইফটিজিং এর মামলা দিবি, আমি তোর নামে অ্যাডাম টিজিং এর মামলা দেবো, মানুষ চিনস? নড়লি তোর আমি বাংলার পারি। মাল কোন জিঞ্জিরা কোম্পানি চিনস কি কোন জিনিস চিনস? কালি তো চিনস জিঞ্জিরা, নিজেরা যেমন মনে করস অমনি সবাই মনে করস। আমি জিঞ্জিরা মনে করি, সবাই
পুত্র না হন এখন পোলা আইনা দিব তো হের ভালো মন্দ না খাওয়াইলে কি হ্যাঁ পোলা আনবো ভালো এলে খাওয়াই দিচ্ছি আবার আইলে আবার খাওয়াই দিব হ্যাঁ আবার খাওয়াই দিও বাই ঠিক আছে খাওয়াইও আবার বাট ঠিক না ফাল পড়তেছিস কি লেগে তোর বড় আছে না হেটার ভিতরে গরম লাগবো না একটু ধৈর্য ধর একটা একটা বিদায় করি কবে হ্যাঁ লেগে পোলা খুঁজবেন আর হ্যাঁ বিয়া দিবেন হ্যাঁ তো কারো পছন্দই হয় না খবর দেখা যাবে তুমি যাও গা আজ মাইয়া লাস্ট শর্মা কে মাথা খাইছি আসবো ম্যাডাম আসুন ওয়ালাইকুম সালাম বসুন মানে মাশাআল্লাহ সেরকম ভালো সজীব ভালো 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 অনেক ভালো বাহ সবাই এত ভালো মানুষ খারাপ কেউ নেই না ম্যাডাম খারাপ মানুষ কোথায় পাবেন সবাই ভালো আপনি তাহলে বলতে চাচ্ছেন আমার এই অফিসে কোনো খারাপ মানুষ নেই সবাই ভালো বাহ ইন্টারেস্টিং অফিসে কেন ম্যাডাম পুরো দেশেই কোনো খারাপ মানুষ নেই সব মানুষ গুড গুড ভালো সবাই ভালো পুরো দেশে যদি কোনো খারাপ মানুষ না থাকে তাহলে যে প্রতিদিন এত এত দুর্ঘটনা ঘটছে কীভাবে ঘটছে কেউ ঘুষ খাচ্ছে হত্যা হচ্ছে টাকা আত্মসাৎ হচ্ছে ধর্ষণ হচ্ছে কীভাবে হচ্ছে এসব সব মিডিয়ার সৃষ্টি ম্যাডাম আপনি বলছেন দেশে এসব কিছু হচ্ছে না তাহলে কি মিডিয়া বানিয়ে বলছে না হচ্ছে কিন্তু এর পেছনে একটা কারণ আছে ধরুন যে মানুষটা ঘুষ খাচ্ছে সে তো ঘুষখোর হয়েই জন্মায়নি ম্যাডাম তাকে কেউ ঘুষ নেওয়া শিখিয়েছে তার মানে মানুষটা ভালো ছিল এখন কোনো একটা মার পেঁচে পড়ে তার ভালো মানুষের ব্যাপারটা ভিতরে ডুবে আছে আপনি যদি ফু দিয়ে উপরের মালাটা পরিষ্কার করে দেন দেখবেন ফুস করে ভালো মানুষটা বের হয়ে আসবে বাহ আপনি তো দেখছি খুব ভালো মানুষ সব বিষয়ে আপনি বেশ পজিটিভ আর এই জন্যই আপনাকে আমার এত ভালো লাগে আমি জানি তো ম্যাডাম আমাকে আপনার অনেক ভালো লাগে গুড গুড যাই তাহলে জি সালাম হ্যালো না স্যার ভালো না গুড গুড কি স্যার গুড গুড ভালো ভালো স্যার আমি তো বললাম ভালো নেই কেন কেন ভালো নেই কেন আপনি তো কিছু না শুনি গুড গুড করে যাচ্ছেন হ্যাঁ তাই তো বলো তো কেন তুমি ভালো নেই কি করে ভালো থাকবো স্যার জয়েন্ট করেছে অনেকদিন হলো কিন্তু আমার বেতনই বাড়ছে না এই বেতনে কি ঢাকা শহর থাকা যায় বলেন স্যার তার উপরে আবার বাড়িতেও টাকা পাঠাতে হয় গুড গুড কি গুড গুড স্যার ওই যে বাড়িতে টাকা পাঠাতে হয় স্যার টাকা তো পাঠাতে পারি না কেন 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 স্যার বললাম যে বেতন তো কম এই বেতনে কি আমি চলতে পারি আমি নিজেই চলতে পারি না বাড়িতে কিভাবে টাকা পাঠাবো বলেন স্যার 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 একটা কথা বলি বলো বলো স্যার আমার বেতনটা কি একটু বাড়ানো যায় না কেন যাবে না অবশ্যই বাড়ানো যাবে স্যার তাহলে আপনি ম্যাডামকে একটু বলে আমার বেতনটা বাড়ান না প্লিজ হ্যাঁ বলতে হবে বলা উচিত তোমার তো দায়িত্ব আছে বাড়িতে টাকা পাঠাতে হয় তোমারও তো চলতে হবে ঢাকা শহরে বিষয়টা আমি মাথায় নিয়ে নিলাম জি স্যার থ্যাংক ইউ সো মাচ স্যার ওয়েলকাম ওয়েলকাম গুড গুড ভালো থাকবে ঠিক আছে জি স্যার দেখা হবে স্যার আসসালামু আলাইকুম এত সহজ সরল ভালো মানুষ হয় এখনো
কি ব্যাপার? জিমেরে বলছো গেল? কিছু হইছে? তোমার মা আমারে পার্সোনাল অ্যাটাক করছে। কেন দে? আমারে জিগায় প্রেম করছি কিনা বিয়ে লাগে। আজি আমার পার্সোনাল ম্যাটার আমি শেয়ার করব কে লাগিয়া? তার মানে করছো আমারে কোরাই। দেখছো দেখছো তোমার মা কান পাতে? কান পাতুম কে আ কান পাতুম কে আ? এটা যে বলো ছি কানে আইছে এটা হুনছি। না মা কান পাতে নাই। যাওয়ার সময় হুনছে। আমি কি বয়রানি এই যে কানে হুনুম না? হুনলে আপনি জব দিতে হইব কেলা? এটা আমগো স্বামী স্ত্রীর পার্সোনাল ব্যাপার। ও মজা আমি তো স্বামী স্ত্রীর পার্সোনাল ব্যাপারে কই জব দিলাম? শাশুড়ি হিসাবে পোলার বর বিষয়ে আমি তো এটা জানবার চাইবারই পারি নাকি? কেলা বিয়ের আগে আমার সম্পর্কে জানি না আপনার পোলার লেগে জানেন নাই? টাইম পাই না কই ফটফটে তো সাথে যা হয়ে গেল। ও তখন হাতে সময় আছে না বেশি। তার মানে কি অহন জানতে চাইতেছেন কেন আপনার পোলারে আবার শাদি করাবেন নি? আরে আমার পাগলা কুত্তাই কামড়াইছে একটারে নেই চালা যন্ত্রণায় মইরা যাইতাছে ফিরে আরেকটা। দেখছো দেখছো তোমার মা কি কইতাছে? আমি বলে তোমার মায়ের যন্ত্রণা দে কিছু কইবা? মা তোমার কি কি যন্ত্রণা দেয়? আমার যে হাতে পায়ে চাবানি বেরাম এটা তো আজকাল না। এই যে আমার বসা পূর্ণিমা সময় এমন কেটকেটায় বাইরা যায় কই কোনো সময় তো একদিন আয়া কইল না আম্মা আপনার হাত পা একটু কি পাতে এই দেন দিছে। আজিব ব্যাপার আমি কি ডাক্তার নাই থেরাপিস্ট? ডাক্তারের চেম্বার খুলে বয়রেছে কেন লেগে তাইলে? আমি তো ফুল প্যাকেজ না। আমার পোলার বৌবি হইতে হইব, কাজের বুয়া হইতে হইব, উকিল হইতে হইব, মনোবিজ্ঞানী হইতে হইব, সবার মন রক্ষা করতে হইব। আমি কি ডাক্তার? মা তুমি তো ডাক্তার না, কি করব? সরি সরি লেট হয়ে গেল বা। ইটস ওকে, রিক্সা লইব না, চলো। এই যাবা নাকি আজিমপুরে? জি ভাই যাব। উঠো। আরে বাড়াবুড়া ঠিক করলো না? আরে জিজ্ঞেস করতে হবে না। হ্যাঁ কইছি তোমারে। এই কত নেবেন আপনি? কোন কত দিবেন? 50 টাকা দিমু। 10 টাকা বাড়া দিয়েন। জি না 50 তো 50ই। কি ব্যাপার মেজাজ কি খুব গরম নাকি? আর করো না, আমার জীবনটা একেবারে ছারখার করে দিচ্ছে ওই বেয়াদ্দ পোলা। ওর লাগে আমি অফিস করুম এটা ইম্পসিবল। এটা বেয়াদ্দবের বেয়াদ্দ এত ভাল আমি কি কমু? আমার ম্যাডাম আবার ওর প্রশংসায় পঞ্চমুখ। তাই নাকি? হ্যাঁ, কি যে করম আমি কিছুই বুঝতেছি না। আমার জীবনটা একবার ছারখার করে দিচ্ছে ওই বেয়াদ্দ পোলা। ওর লাগে আমি অফিস করুন এটা ইম্পসিবল। আচ্ছা ওর কথা বাদ দাও, আমার এসব কথা ভালো লাগে না। তুমি অফিসের কাজ অফিসে রেখে আসবা, আর ওই মেয়ের কথা তো ভালোই লাগে না। তুমি প্রতারণা করে আমাকে বিয়ে করেছো। এই শোনো, একদম উল্টো কথা বলো না। মানুষের বিয়ে সাদি দিয়ে কি সুখে আছে, দাওয়াত দিয়ে খাওয়াবার চাই, বুঝো? আমি আইতাচ্ছি, তুমি বাড়ি এলাম ম্যানেজ করো। কালা এখন চাকরি ছেলে কি বলবো সবাই বলো? বলবো যে আমার বিয়ে বলো। কি ইচ্ছে দেওয়া তো আরো বাকি আছে আপনার।